এই ড্রোন ফ্রেমটি মূলত অনেক আগের আমার 180 মোটর দিয়ে একটি ড্রোন তৈরি করার চেষ্টা করেছিলাম, সেই ফ্রেমে আমি এখানে ব্যবহার করতেছি। এই ফ্রেমটি তৈরি করার ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এই ফ্রেমটির যে লং আছে সেটা হচ্ছে 5 ইঞ্চি এবং প্রস্থ আছে 2 ইঞ্চি, এবং আমাদের যে আর্মগুলো আছে অর্থাৎ এর 4টা আর্ম আছে, প্রত্যেকটি আর্মের আপনার দৈর্ঘ্য আছে হচ্ছে 2 ইঞ্চি করে। 4টা আর্মই কিন্তু একদমই সমান, অর্থাৎ 4টা যে ডানা আছে সেটা হচ্ছে 2 ইঞ্চি করে কিন্তু 4টাই আছে। এই ডানাগুলো কিন্তু অবশ্যই সমান হতে হবে। প্রত্যেকটি ডানাতে আমি এ ধরনের পিনিয়াম যুক্ত অর্থাৎ গিয়ার মোটর সেট করব। এখানে কোরলেস মোটর আছে, আমি 4টি মোটর এখানে 4টি আর্মে এভাবে সেট করে নেব। এই ড্রোনটি তৈরি করার জন্য কী কী লাগবে অর্থাৎ কী কী প্রয়োজন হবে সেটি কিন্তু আমি এর আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিয়ে আসতে পারেন। এখানে প্রত্যেকটি মোটর আমি গ্লু গান দিয়ে সুন্দর করে সেট করে নিয়েছি। এই মোটরগুলোর পজিশনগুলো এমনভাবে সেট করবেন যেন কোনোটার চেয়ে কোনোটা মানে ডিস্টেন্স বেশি না হয় এবং মোটরগুলো যেন সোজা থাকে। এখন আমি জাস্ট এই রিসিভারটা আমার এই ড্রোনের ফ্রেমের সাথে সেট করব, এবং এখানে মোটরের চিহ্ন আছে 4টা, M1, M2, M3, M4, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। সো জাস্ট সেভাবে আমি 4টা মোটরকে কানেকশন দিয়ে দেব। চারটি মোটর এমনভাবে কানেকশন দিতে হবে, একটি মোটর ফরওয়ার্ডে ঘুরবে এবং একটি মোটর রিভার্সে ঘুরবে। 4টি মোটর দুইভাবে ঘুরবে সেটি আমি ভিডিওতে দেখিয়ে দেবো, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখন আমি সুন্দর করে আমাদের যে রিসিভারটি আছে এই রিসিভারটি সেট করব এবং হালকা গ্লু গান দিয়ে রিসিভারটি লাগিয়ে নেব। আমাদের যে সামনের লাইট আছে সেই লাইটটি আমি হালকা একটু গ্লু গান দিয়ে লাগিয়ে নিলাম। এখন যে তারগুলো আছে সেই তারগুলো যেন নড়াচড়া না করে এই জন্য আমি একটি ইলেকট্রিক টেপ দিয়ে পেঁচিয়ে নিলাম। চারটি ডানায় আমি সুন্দর করে কিন্তু টেপ দিয়ে দেখুন তারগুলো ঢেকে দিচ্ছি যেন তারগুলো নড়াচড়া করে প্রপেলারে না বাঁধে। এখন আমি 1800 মিলিঅ্যাম্পিয়ারের একটি 3.7 ভোল্টের ব্যাটারি ব্যবহার করব। এই ব্যাটারিগুলো কিন্তু অবশ্যই হাই ডিসচার্জের হতে হয়, অর্থাৎ এই ড্রোন তৈরি করার জন্য বা হাই ডিসচার্জের যে ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারিগুলোই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। এছাড়া মোবাইলের যে ব্যাটারিগুলো আছে ওই ব্যাটারি ইউজ করলে কিন্তু এই ড্রোনটি ফ্লাই হবে না, অর্থাৎ ব্যাটারিতে লোড নিতে পারবে না। এখানে ব্যাটারি প্লাস এবং মাইনাসে সেট করে দিলাম। এখন আমি যদি পাওয়ার দিই তাহলে দেখবেন যে আমাদের সামনের যে লাইটটি ছিল সেই লাইটটি জ্বলবে, অর্থাৎ আমাদের ড্রোনটির রিসিভারে পাওয়ার পেয়েছে আমরা দেখতে পেলাম। এখন এই প্রথম মোটরটি আমাদের ক্লকওয়াইজে ঘুরবে এবং এই মোটরটিও আমাদের ক্লকওয়াইজে ঘুরবে, আর এই পাশের যে 3 নম্বর মোটরটি আছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ এবং 4 নম্বর মোটরটাও কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরবে। এই অনুযায়ী কিন্তু আমি প্রপেলারগুলো লাগিয়ে নিচ্ছি, এবং আপনাদের মোটরটি যদি উল্টার দিকে ঘোরে সেক্ষেত্রে জাস্ট আপনার রিসিভার থেকে তারটি চেঞ্জ করে দিলেই কিন্তু মোটরটি আবার মানে সোজা দিকে ঘুরবে। ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ অবশ্যই আপনাদের দেখে নিতে হবে, এছাড়া কিন্তু আপনারা ড্রোনটি কোনোভাবেই ফ্লাই করাতে পারবেন না। ব্যাস সমস্ত কিছু হয়ে গেছে, আমি যেহেতু একা ভিডিও করছি এই জন্য আমি বিস্তারিত দেখাইতে পারলাম না। দেখুন আমাদের ড্রোনটি কিন্তু খুব সুন্দরভাবে ফ্লাই করছে। আমি এর যে আমাদের রিসিভার এবং ট্রান্সমিটারের যে কন্ডিশন খুবই ভালো,
যার কারণে আমি ড্রোনটি এত সুন্দরভাবে ফ্লাই করতে পারছি। আপনারা চাইলে এর আগের ভিডিওটা দেখতে পারেন, এটিতে কী রিসিভার এবং কোন ট্রান্সমিটার ব্যবহার করা হয়েছে সেটি দেখে নিতে পারেন। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার আমার আমার